আল্লাহ নবী তারাবির নামাজ তিন দিন একটানা পড়েছিলেন। হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন একটানা তিন দিন তারাবির নামাজ পড়েছেন। একদিন মসজিদে নববীতে অসংখ্য সাহাবা আজমাইন একত্রিত হলেন, দেখলেন সাহাবারা গলা খাঁকর দিতে রসুলকে ডাকতে সাহস পায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন অনেকে জোরে জোরে আওয়াজ করতেছেন আল্লাহ নবী বের হয়ে আসুক, আমাদেরকে নামাজ পড়াও, কিন্তু আল্লাহ নবী বের হইলেন না। পরের দিন আবার একত্রিত হলেন, আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে বললেন ও সাহাবীরা শোনো, আমার ভয় হচ্ছিল তোমরা যেভাবে তারাবি নামাজের প্রতি একনিষ্ঠ হয়েছিলে, যে আল্লাহ রব্বুল আলামিন খরচ করে দেয় নাকি, যদি খরচ করে দেয় তাহলে আমার উম্মতের জন্য কষ্ট হবে, এই জন্য আমি তোমাদের কাছে বের হইনি। আবার আল্লাহর নবী এরকম বিশ রাকাত নামাজ পড়েছেন, এ হাদিস আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম তিনি নির্দেশ দিলেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলছিলেন যে হে আমিরুল মুমিনিন, আমি আল্লাহর নবীর কাছ থেকে বলতে শুনেছি যে আল্লাহ পাকের আরশে আজিমে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে হাজিরাতুল কুদস। ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা মণ্ডলী বসবাস করেন, তারা তাসবিহ তাহলিল সব সময় নিমজ্জিত থাকেন, কিন্তু প্রত্যেক রমজান মাস তারা যখন বান্দারা তারাবির নামাজ পড়ে রসুলের উম্মতগণ এই তারাবির নামাজের জামাতে তারা সামিল হয়ে যান, আর এই সামিল হন তাদের সঙ্গে যাদের সালাম বিনিময় হয়, ওই মানুষগুলো দুনিয়াতে সৌভাগ্যবান হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই হাদিস শোনার পর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে তিনি নির্দেশ প্রদান করলেন জামাতে বা জামাত তারাবির নামাজ বিশ রাকাত আদায় করা বাধ্যতামূলক। এই ওমর এটাকে আবার হাদিসে ওমরি বলা হয়, সুন্নতে ওমরিও বলা হয়, তারাবির নামাজ বিশ রাকাত তিনি নির্দেশ দিয়েছিলেন। একটা রেওয়ায়েতে আছে উবাই ইবনে কাবকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ বলছেন এগারো রাকাত পড়ার ক্ষেত্রে। এখন এই এগারো রাকাত এইটাকে কেউ বলছেন তিন রেখাত বেতের আর আট রেখাত তারাবি, যারা মাজহাব মানে না এরা এই আট রেখাত তারাবি পড়ে তিন রেখাত বেতের। সাইর মাজহাবের ইমাম তিন মাজহাবের ইমাম বলছেন, ইমাম মালিক ব্যতীত ইমাম মালিক বলছেন তারাবির নামাজ ছত্রিশ রেখাত, কেউ যদি এর কম পড়ে তাহলে তার কবিরা গোনা হবে। আর ইমাম মালিক ব্যতীত ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিন মাজহাবের ইমাম বলছেন তারাবির নামাজ বিশ রাকাত, এর কম যদি কেউ পড়ে তাহলে তারা একটা ইচ্ছাকৃত ছেড়ে দিলে তার কবিরা গোনা হবে, তার রমজানের মহত্ব থাকি তিনি গাফিলতি হবে। আল্লাহ রসুল বলছেন মান কামা ইমানাহু ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। রমজান মাসে ইমান এবং ধৈর্যের সঙ্গে রোজার পর যারা তারাবির নামাজ আদায় করবে আল্লাহর নবী বলছেন তাদের আল্লাহ পাক জীবনের পূর্বের সব গোনাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সারা বিশ্বে যারা মাজহাব মানে তারা বিশ রাকাত তারাবি পড়ে তিন মাজহাবের, মক্কা মদিনায় বিশ রাকাত নামাজ পড়া হয়, ওরা অধিকাংশই মাজহাব। অনেকে কয় মক্কা মদিনা আহলে হাদিস তা নয়, তারা অধিকাংশই মাজহাবপন্থী। তারা দেখেন টিভিতে দেখবেন মক্কা মদিনায় বিশ রাকাত তারাবি হয়, কত ধীর স্থিরতার সঙ্গে তারাবি বলা হয়, তারাবি শব্দের অর্থই ধীর স্থিরতা। কিন্তু আমাদের দেশের তারাবি অধিকাংশ হচ্ছে যত তাড়াতাড়ি পড়া যায়, নাউজুবিল্লাহ। এখন নামাজ হোক চাহে না হোক কেউ কেউ ইমামকে এরকম আবার তাগিদও করে, একটু আর একটু জোরে করা যায় না, নাউজুবিল্লাহ। আপনি যদি এরকম ইমামকে যদি তাগিদ করেন তাহলে ইমামেরও তো নামাজ হবে না আপনারও হবে না। এখন সময় যদি বেশি যায় তারপরে যদি আপনি কোন আরেকটু জোরে করা যায় না, এখন জোরে করতে যাইয়ে দেখা গেল রুকু সেজদা তাসবিহ তাহলিল কিছুই নাই, দেখা যাচ্ছে নামাজের গুরুত্ব মহত্বই থাকবে না। এই জন্য যারা মাজহাব মানেন, যদি আপনি মালিকি মাজহাব মানেন তাহলে ছত্রিশ রেখাত পড়বেন, আর যদি অন্য তিন মাজহাব মানেন তাহলে বিশ রেখাত তারাবি পড়বেন, আর যারা মাজহাব মানে না এরাই আট রেখাত পড়ে। কথা বুঝেছেন আমার? এখন এ হচ্ছে তারাবির নামাজ নিয়ে ইখতিলাফ। এখন আপনি যেটা ভালো মনে করেন সেটা পড়েন, তবে অবহেলা করা যাবে না। এ নামাজের অনেক গুরুত্ব মহত্ব আরও অনেক ফজিলতের হাদিস আছে সম্মানিত উপস্থিতি। এজন্য তারাবির নামাজের ব্যাপারে যদি উদাসীন ভাব হয় তাহলে রোজার মহত্ব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এ কোরআন পাক তারাবির নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।